এদিকে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেটের কোরবানির পশুর হাটও। তবে বন্যার প্রভাবে অন্যবারের চেয়ে এবার পশুর দাম অনেকটাই বেশি বলছেন ক্রেতা ও বিক্রেতারা। বন্যা কাটিয়ে শেষ পর্যন্ত হাট বসায় খুশি সাধারণ মানুষ। দাম নাগালে না থাকায় অনেক ক্রেতাই ঘুরছেন এক হাট থেকে অন্য হাটে। সাম্প্রতিক বন্যা এবং গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশুর দাম চড়া বলে জানান বিক্রেতারা। গরু মোটামুটি চয়েস হয় কিন্তু দামে তো অনেক ডিফারেন্স থাকে। বাজার মোটামুটি পালা আমরা যে জায়গাতেই কিনে আনছি এখানে প্রচুর দাম, দাম তো ছাড়তেছে না। দুইটা গরু দাম করে 6 লাখ টাকা দাম স্যার। এজন বন্যায় অনেক গরুর ক্ষতি হয়েছে, এই জন্য তোরা গরুর দাম এবার হাটে বেশি, কারণ আমরা গরু কিনে আনতে পারি না বন্যার কারণে। এদিকে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেটের কোরবানির পশুর হাটও। তবে বন্যার প্রভাবে অন্যবারের চেয়ে এবার পশুর দাম অনেকটাই বেশি বলছেন ক্রেতা ও বিক্রেতারা। বন্যা কাটিয়ে শেষ পর্যন্ত হাট বসায় খুশি সাধারণ মানুষ। দাম নাগালে না থাকায় অনেক ক্রেতাই ঘুরছেন এক হাট থেকে অন্য হাটে। সাম্প্রতিক বন্যা এবং গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশুর দাম চড়া বলে জানান বিক্রেতারা। গরু মোটামুটি চয়েস হয় কিন্তু দামে তো অনেক ডিফারেন্স থাকে। বাজার মোটামুটি পালা আমরা যে জায়গাতেই কিনে আনছি এখানে প্রচুর দাম, দাম তো ছাড়তেছে না। দুইটা গরু দাম করে 6 লাখ টাকা দাম স্যার। এজন বন্যায় অনেক গরুর ক্ষতি হয়েছে, এই জন্য তোরা গরুর দাম এবার হাটে বেশি, কারণ আমরা গরু কিনে আনতে পারি না বন্যার কারণে। এদিকে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেটের কোরবানির পশুর হাটও। তবে বন্যার প্রভাবে অন্যবারের চেয়ে এবার পশুর দাম অনেকটাই বেশি বলছেন ক্রেতা ও বিক্রেতারা। বন্যা কাটিয়ে শেষ পর্যন্ত হাট বসায় খুশি সাধারণ মানুষ। দাম নাগালে না থাকায় অনেক ক্রেতাই ঘুরছেন এক হাট থেকে অন্য হাটে। সাম্প্রতিক বন্যা এবং গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশুর দাম চড়া বলে জানান বিক্রেতারা। গরু মোটামুটি চয়েস হয় কিন্তু দামে তো অনেক ডিফারেন্স থাকে। বাজার মোটামুটি পালা আমরা যে জায়গাতেই কিনে আনছি এখানে প্রচুর দাম, দাম তো ছাড়তেছে না। দুইটা গরু দাম করে 6 লাখ টাকা দাম স্যার। এজন বন্যায় অনেক গরুর ক্ষতি হয়েছে, এই জন্য তোরা গরুর দাম এবার হাটে বেশি, কারণ আমরা গরু কিনে আনতে পারি না বন্যার কারণে। এদিকে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেটের কোরবানির পশুর হাটও। তবে বন্যার প্রভাবে অন্যবারের চেয়ে এবার পশুর দাম অনেকটাই বেশি বলছেন ক্রেতা ও বিক্রেতারা। বন্যা কাটিয়ে শেষ পর্যন্ত হাট বসায় খুশি সাধারণ মানুষ। দাম নাগালে না থাকায় অনেক ক্রেতাই ঘুরছেন এক হাট থেকে অন্য হাটে। সাম্প্রতিক বন্যা এবং গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশুর দাম চড়া বলে জানান বিক্রেতারা। গরু মোটামুটি চয়েস হয় কিন্তু দামে তো অনেক ডিফারেন্স থাকে। বাজার মোটামুটি পালা আমরা যে জায়গাতেই কিনে আনছি এখানে প্রচুর দাম, দাম তো ছাড়তেছে না। দুইটা গরু দাম করে 6 লাখ টাকা দাম স্যার। এজন বন্যায় অনেক গরুর ক্ষতি হয়েছে, এই জন্য তোরা গরুর দাম এবার হাটে বেশি, কারণ আমরা গরু কিনে আনতে পারি না বন্যার কারণে।